এই ছোট জীবনে আমরা অনেক সংঘাতে জড়িয়ে পড়ি যেটা আমাদের উচিত না। আমি আগামীকাল আমার পুরো পরিবার সহ আল্লাহর ঘর জিয়ারত করতে যাব। আপনারা সবাই দোয়া করবেন। ফতুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যে বয়সে আমার অনেক ছোট, গত পরশু দিনে তার সাথে আমার মিটিং হয়েছে, আজকে দুনিয়ার থেকে চলে গেছে সে, স্বপন চেয়ারম্যান। তাই আমি একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই যে মানুষের জীবনটা অনেক ছোট। এই ছোট জীবনে আমরা অনেক সংঘাতে জড়িয়ে পড়ি যেটা আমাদের উচিত না। আমি আগামীকাল আমার পুরো পরিবার সহ আল্লাহর ঘর জিয়ারত করতে যাব। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আল্লাহর ঘরে এবং রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে যেতে পারি, এবং সেখানে যেয়ে যদি আপনাদের সাথে আপনাদের জন্য যাতে এমনভাবে দোয়া করতে হয়, নিজের জন্য ঠিক যেভাবে দোয়া চাব, সকল মুসলিম মুমিনাত, আমার এলাকার যারা ভাই বোনরা আছেন, বাংলাদেশের ভাই বোনরা আছেন, এবং দুনিয়ার সকল মানুষের জন্য যাতে দোয়া করতে পারি, নিজের চেয়েও যাতে বেশি আপনাদের জন্য চাইতে পারি। আমি একটা মানুষ, ফেরেস্তার শয়তানের ভুল হয় না, মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে, রাজনীতি করি, অনেক সময় অনেক কথা বলতে হয়তো যারা অপজিশনে তারা কষ্ট পান, আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে, এবং যারা মুসলিয়ান আছেন তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ভুল ত্রুটি হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক হয়েছে, আমি এই জন্য ক্ষমা চাচ্ছি। ফিরে আসবো কিনা আমি জানি না, আপনারা দোয়া করবেন এই কবরস্থানে, মাঝদারি কবরস্থানে আমার আব্বা আম্মা ভাইয়া আমার দাদা দাদি সবাই শুয়ে আছেন, আমিও যাতে এখানে এসে তাদের সাথে থাকতে পারি, এই দোয়াটা করবেন। আর মানুষ হিসাবে আপনাদের সকলের কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রহমান রহিম, আল্লাহ গাফুর রহিম, যাতে আপনাদের সবার উপরে রহমত দেন, বরকত দেন, হেফাজত করেন, হায়াতে দান করেন, দোয়া করবেন। প্রথম যখন হজ করতে গেছিলাম তখন নিষিদ্ধ পল্লীকে আল্লাহর ঘর ছেয়ে আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ নিষিদ্ধ পল্লীটা আমি পুনর্বাসনের মধ্যে উঠাই দিতে চাই, আল্লাহ কবুল করেছিলেন শেখ হাসিনার ওসিলায়। এইবার আল্লাহর দরবারে যে যাব, যে মাদক যেভাবে ছড়িয়ে পড়েছে চারিদিকে, পুলিশ চেষ্টা করছে, একলা পারবে না, আপনারা দোয়াও করবেন যাতে সমাজের সকল ভালো মানুষকে নিয়ে এই মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে দল মত সবাইকে নিয়ে যাতে আমি কাজ করতে পারি এবং মানুষের জন্য যাতে শান্তি নিয়ে নিতে পারি। আপনারা দোয়া করবেন, আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের সবার কাছে মাপ চাচ্ছি। দোয়া করবেন যাতে আল্লাহর ঘরে থেকে ঘুরে এসে আপনাদের জন্য সেবা করতে পারি, এবং সবচেয়ে বড় দোয়া যেটা হচ্ছে আমি যাতে আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গাফুর রহিম, আল্লাহ রহমানুর রহিমকে যাতে সন্তুষ্ট করে আসতে পারি, এই দোয়াটুকু করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।